মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকাট ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন ভালো খারাপ সব মিলিয়ে আমাদের জীবন তবে খারাপের কথা আজকে দূরে রেখে শুধুমাত্র ভালো কি কি হতে পারে আপনাদের রাশির সেই নিয়ে আজকের আলোচনা বৃষ রাশি দু হাজার ভালো খবর মাত্র তিন মিনিটে হরস্কোপের ডায়াগ্রাম আমাদের বলছে সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে বিবাহযোগ নিশ্চিত করছে বিয়ের ক্ষেত্রে যারা অনেক প্রতীক্ষা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত বিবাহযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বৃষ রাশির মানুষেরা ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব বাড়তে চলেছে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে প্রচন্ড টেনশনে যারা ছিলেন ব্যবসার ক্ষেত্রে খেই হারিয়ে ফেলছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্টেবল ক্যারিয়ার শুরু হতে চলেছে বিজনেসের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন অকাল সায়েন্স কিন্তু শিখতে চাইছেন রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কিছু ফার্দার ডেভেলপমেন্ট করতে চাইছেন বা গোপনে আপনার কোন রিসার্চ ওয়ার্ক গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে শনি এবং কেতুর অষ্টমস্ত অবস্থান এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো মার্চের পর থেকে দু হাজার কিন্তু এই ধরনের স্কোপ আপনাদের বাড়তে শুরু করবে মিটতে চলেছে ভাই বোনেদের মধ্যে সম্পর্কজনিত টানা পড়েন ভাই বোনের সঙ্গে কোনো বিবাদ হয়ে থাকলে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আবার কিন্তু আপনাদের মধ্যে পুনরায় দেখা সাক্ষাৎ পুনরায় কিন্তু মিল হতে চলেছে এই সময় প্রতিবেশীদের থেকে বেশ কিছু হেল্প পাবেন মার্চের পর থেকে এবং তাদের থেকে আপনারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আশা করতে পারেন এই সময় স্থায়ী সম্পর্ক আসতে চলেছে আপনার জীবনে সমস্ত অস্থায়ীকে দূরে রেখে ভালো এবং সঠিক সম্পর্কের দিকে পা বাড়াতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা দু হাজার উনিশে অনেক দিনের না পাওয়া কোনো ইচ্ছে আপনার কাছে একটা ল্যাপটপ হতে পারে আপনার বন্ধুর কাছে তার বিবাহ হতে পারে আপনার প্রতিবেশী নতুন বাড়ি নির্মাণ হতে পারে সেই না পাওয়া ইচ্ছে আপনার মতো কোনো না পাওয়া ইচ্ছে কিন্তু যদি আপনার জন্ম ছকে তার যোগ থাকে পূর্ণ হতে পারে দু হাজার উনিশে যারা টিচিং প্রফেশনে আছেন মাস্টারমশাই দিদিমণি যারা ভিডিওটি শুনছেন তাদের জন্য খুব ভালো কাটতে চলেছে দু উনিশ সালটা স্থায়ী সরকারি চাকরি প্রাপ্তি বা যদি কোনো প্রশাসনিক বিভাগে বা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো চাকরির চেষ্টা করে থাকেন দু হাজার আপনার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে দু হাজার মার্চের পর থেকে হতে পারে আপনার কোনো কর্মপরিবর্তন। পরিবর্তন এটুকুই ভালো খবর আজকের মতো দিলাম পরবর্তী সময়ে ডিটেলে যখন রাশি এবং লগ্ন ফল আসবে দু হাজার উনিশের আরো ডিটেলটা জানতে পারবেন আমার কথা শেষ হবে এবং স্ক্রিনে ফুটে উঠবে বৃষ রাশির প্রকৃতি এবং নাক্ষত্রিক বিশ্লেষণের ভিডিওটা সঙ্গে বৃহস্পতির গোচরে দু হাজার উনিশ চাইলে ক্লিক করে দেখতে পারেন আপনি যদি প্রথমবার চ্যানেলটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভালো লাগলে ভিডিওটি কিন্তু লাইক করতে ভুলবেন না